সকাল থেকেই ঝিল্লির মনটা খুব খারাপ। বাইরের অবিরাম বৃষ্টিতে পরিবেশটাও বিষণ্ণতায় ভরা। 5 বছর ধরে প্রতি বছর এই দিনটা এলেই ঝিল্লি খুব মনমরা হয়ে যায়। তবে এই বছর মানে 2020 শুরুর দিকে ঝিল্লি বেশ আনন্দেই ছিল। ঝিল্লি মানে ঐন্দ্রিলা ভট্টাচার্য, গোখিল মেমোরিয়ালে ক্লাস 11-এর স্টুডেন্ট। ভবানীপুরে মা, বাবা, দাদু, ঠাম্মার সাথে থাকে। ঝিল্লির মা অনুপমা একজন গৃহবধূ, যাকে ছাড়া বাড়ির কারো এক মুহূর্ত চলে না। ঝিল্লির বাবা প্রাঞ্জল পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। কখনো দিল্লি, কখনো মুম্বাইয়ে থেকে আজ 3 বছর হল কলকাতায় সেটেল হয়েছেন। প্রাঞ্জলবাবুরা এক ভাই এক বোন। ঝিল্লির পিসিমণি প্রমীলা সেনগুপ্ত 5 বছর হল নিউ ইয়র্কে আছেন। ঝিল্লির পেশায় এক কর্মসূত্রে। প্রমীলার একমাত্র ছেলে অর্পণ, ঝিল্লির বাবাই দাদা। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে PhD কমপ্লিট করেছে। প্রায় 5 বছর পর ঝিল্লির পিসিমণিরা প্ল্যান করেছিল ইন্ডিয়াতে আসবে, আর সেই খবরটা পাওয়ার পর থেকেই ঝিল্লির সব পরিকল্পনা শুরু হয়ে গিয়েছিল। মাত্র 5-6 মাস আগে এক রবিবার সকালে চা জলখাবার খেতে খেতে হ্যালো, হ্যাঁ বল, কি খবর তোদের? কেমন আছিস? কি বলছিস? সত্যি? আচ্ছা আচ্ছা আচ্ছা, দারুণ খবর তো। হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকে অবশ্যই জানাচ্ছি। ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পরে কথা হবে। ওকে ওকে, টেক কেয়ার, বাই। তোমার কথা শুনে মনে হচ্ছে কোনো গুড নিউজ আছে, রাইট? আরে হ্যাঁ, দারুণ খবর। রবিবার সকালটা পুরো জমে গেল একদম। ঝিমলিকে ডাকো আগে। ঝিমলি, ঝিমলি এদিকে আয় তো একবার, পাপা ডাকছে। উফ, আফটার লং 5 years। অতঃপর কানে হেডফোন নিয়ে ঝিমলির আগমন। ওরে, কান থেকে ওই বস্তুটা নামা আগে। কি যে সবসময় একটা কানে গুঁজে রাখিস, কথা বলবো কি করে? ওহ পাপা, প্লিজ এবার বলো কি বলবে। ওরে, গুড নিউজ আছে রে। তোর পিসিমণিরা এই জুলাইয়ের এন্ডে আসছে ইন্ডিয়াতে 3 মাসের ছুটিতে। একেবারে পুজো কাটিয়ে ও দেশে ফিরবে। ওয়াও, কি বলছো পাপা? ইটস রিয়েলি আ গ্রেট নিউজ। ও মা, তাই না কি গো? ছোটদিরা আসছে বুঝি? যাই, মা বাবাকে খবরটা দিয়ে আসি। মা, বাবা। আরে সে তো আমি জানি। তুমি কি আর এখন বসে থাকবে? পারলে পাড়ার লোকজনকেও জানিয়ে আসবে। অনুপমা কিছু মাত্র কাল বিলম্ব না করে শাশুড়ির ঘরের দিকে চলে গেল। পিসিমণিরা এসে কোথায় উঠবে পাপা? এখানে নাকি ওদের বালিগঞ্জের ফ্ল্যাটে? কি জানি রে মা, ওরা ভেবেচিন্তেই যা করার করবে নিশ্চয়ই। প্লিজ পাপা, তুমি পিসিমণিদের বলো না আমাদের এখানেই যেন থাকে। বাবাইদারা এখানে থাকলে কত মজা হবে বলো। আর আমি তো এবার বাবাইদাকে রাখি পরাতে পারবো, ভাইফোঁটা দিতে পারবো। উফ, কি মজা। ওরে দাঁড়া দাঁড়া, এরই মধ্যে তো সব কিছু ছকা হয়ে গেল যে। আচ্ছা আচ্ছা, আমি নিশ্চয়ই বলবো। এখন পেপারটা একটু দে দেখি। আজকে রবিবাসরীয় রাশিফলটা একটু চোখ বুলিয়ে নি। পেপারটা বাবাকে দিয়ে নাচতে নাচতে মনের আনন্দে ঘরে চলে গেল। এখন যে তার অনেক কাজ, কত কি প্ল্যান করতে হবে, শপিং করতে হবে, সময় যে নিমেষে চলে যাবে। তাই জিমলি একটুও সময় নষ্ট করতে চায় না। কিন্তু ভগবান বোধহয় অলক্ষ্যে হেসেছিলেন। মার্চ মাসের শেষ সপ্তাহের শুরুতে একদিন অফিস থেকে ফিরে, আরে নিউজ চ্যানেলটা দাও একটু, সারা দিন সিরিয়াল দেখে কি যে পাও বলো দেখি, একটু দুনিয়ার খবর রাখো বুঝলে। ও এই শুরু হয়ে গেল, নাও এই ধরো রিমোট, আমি তোমার চা জল খাবার নিয়ে আসি। আরে চাটা পরে হবে, আগে দেখো কি হচ্ছে সারা বিশ্বে, বলেই প্রাঞ্জল নিউজ চ্যানেল ঘুরিয়ে দিল। And as India battles to contain the coronavirus spread, Bengal has reported its first confirmed case. An 18-year-old man with travel history to London tested positive for COVID-19 in a Kolkata hospital. And in a first also, an army jawan whose father had returned from a pilgrimage in Iran has tested positive in Ladakh. So with new cases coming to the fore, now the total number of active cases in India scales at 131. কি দেখাচ্ছে গো এসব, এসব কি সত্যি? তুমি যেখানে আমিও তো সেখানেই, দেখি না নিউজে কি বলে। টিভি নিউজে, পেপারে, সব জায়গায় আতঙ্ক ছড়িয়ে পড়ল মারণ ভাইরাস, করোনার আগমনে। চারিদিকে শুধু একটাই স্লোগান, keep social distancing, use masks, wash your hands, don't go outside except in emergency. শুধু কেউই বুঝতে পারেনি করোনার ভয়াবহতা, তার মহামারী রূপ। ধীরে ধীরে মানুষ সচেতন হয়েছে, চারিদিকে লকডাউন, এসেন্সিয়াল আইটেমস শুধু পাওয়া যাবে, তাও লিমিটেড। মানুষ আস্তে আস্তে তাতেই অভ্যস্ত হতে শুরু করেছে। কিন্তু আজ দিনটা একটু অন্যরকম। হচ্ছে ৩রা অগস্ট, রাখি দিবস। ঝিমলির বাবাই দাদারা আসতে পারেনি ইন্ডিয়াতে। ঝিমলি যে অনেক প্ল্যান করেছিল। একটু পরে ঝিমলির দাদু, ঠাম্মা, প্রাঞ্জল আর অনুপমা ঝিমলির ঘরে নীরবে ঢুকলো। কে দিদি ভাই, এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? ঝিমলি মা, আজ তো তুমি আমাদের তোমার সেই স্পেশাল চাটা করে খাওয়ালে না। ঠিক আছে মা, বুঝলে আজ আমার সন্ধ্যেবেলা চাটা মিস হয়ে গেল, কি আর করা যাবে। আহ খোকা, একটু সবুর কর বাবা, আমার দিদিভাই খুব লক্ষ্মী, ও ঠিক কথা শুনে। ও দিদিভাই, কি হয়েছে বলবে না তোমার দাদুনকে? এরপর ঝিমলি আর দূরে দাঁড়িয়ে থাকতে পারে না, ছুটতে এসে তার দাদুনকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলে। ঘরে উপস্থিত সবাই ব্যাপারটা বোঝার চেষ্টা করে। কিছুক্ষণ পর একটু শান্ত হয়ে, দাদুন আজ যে রাখি, এবার আমি যে অনেক আশা করেছিলাম বাবাই তাকে রাখি পরাবো। দেখেছো অনুপমা আমার পাগলি মেয়ের কাণ্ড? হ্যাঁ রে মা, তোর এত কষ্ট হচ্ছে আর আমাদের একবারও জানালি না। জানো না তোমার মেয়ের স্বভাব, ও তো চিরকালই চাপা। আমি জানি আজ তোর খুব কষ্ট হচ্ছে, তুই অনেক আশা করেছিলি আজ এত বছর পর তোর বাবাই দাদাকে রাখি পরাবি। কিন্তু পাপা, এই মহামারী তো সব কিছু নষ্ট করে দিচ্ছে, আমরা কি ভালো দিন আর দেখব না? তা কেন দিদি ভাই, নিশ্চয়ই দেখব। একদম ঠিক বলেছো বাবা। আচ্ছা ঝিমলি, এই রাখি উৎসব পালন তো আমরা করতেই পারি একটু অন্যভাবে। কিভাবে পাপা? আচ্ছা তুই জানিস তো, কবিগুরু এক মহৎ উদ্দেশ্যে সকলের মধ্যে মৈত্রী স্থাপনের জন্য এই রাখি উৎসব শুরু করেছিলেন। হ্যাঁ পাপা, আমি তো সেটা জানি, কিন্তু সেই কথা। দিদি ভাই, তুমি একটু শান্ত হয়ে শোনো, তোমার পাপা নিশ্চয়ই ভালো কিছু বলবেন। আমি জানি তুই খুব অবাক হয়েছিস। দেখ, সারা বিশ্বের এই কঠিন সময়ের শিকার আমরা সবাই, তবে তার মধ্যেই তো আমাদের ভালোটা খুঁজতে হবে, তাই না? এই লকডাউনে কত মানুষের কর্মজীবন অনিশ্চয়তায়, কত মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। আমরা যদি নিজেদের সাধ্যমতো সেই সব মানুষদের পাশে দাঁড়াই, অন্তত একদিন ওদের মুখে একটু হাসি দেখতে পাবো। ঝিল্লিক মন দিয়ে তার পাপার কথা শুনতে শুনতে হঠাৎ, আচ্ছা পাপা, আমি যদি সেই সব মানুষদের নিজে রাখি বানিয়ে দিই তাহলে ওরা পড়বে বলো? নিশ্চয়ই পড়বে দিদি ভাই, তুমি খুব ভালো ভেবেছ। বাহ, খুব ভালো ভেবেছিস অনুপমা। ভাবছি সেদিন কিছু পথ শিশুকে খাওয়াবো, তুমি রান্না করে দেবে তো? অনুপমার দু চোখ ছলছল করে উঠেছিল। কোনো রকমে চোখের জল মুছে, নিশ্চয়ই পারবো, তোমরা বাবা মেয়ে সব বুঝি একাই করবে, আমিও তোমাদের সঙ্গী হব। গ্রেট, তাহলে ওই কথাই রইল। আমরা এর মধ্যে একদিন যাব কলেজ স্কোয়ারের দিকে, একটা হোম আছে ওখানে, যেখানে শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধা অনেকে থাকে। ওখানে লোকাল থানার ওসি আমার খুব পরিচিত। আমি সব পারমিশন নিয়ে রাখবো। এবার তোর হাসি মুখটা একটু দেখা মা। আচ্ছা পাপা, আমরা যদি 15th August সেসব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য রাখি নিয়ে যাই, তাদের বন্ধু হই, এই পরিস্থিতিতে তাহলে ওরাও একটু মুক্তির আনন্দ পাবে, তাই না? ঝিল্লির কথা শুনে প্রাঞ্জল আর অনুপমা চোখের জল ধরে রাখতে পারল না। তাদের ছোট্ট মেয়েটা কবে যে এত বড় হয়ে গেল। ঠিক বলেছিস জিমলিমা, 15ই আগস্টই যথার্থ দিন। ওই দিনই আমরা ওই শুভ কাজটা সারব। আর এখন তো শুনছি ইউএসএ, ব্রিটেন থেকে ভ্যাকসিন বের করার কাজ পুরোদমে চলছে। আগামী দিনের করোনামুক্ত ভোর আমরা নিশ্চয়ই দেখতে পাবোই। ঠিক বলেছ গো, এই মারণ ভাইরাসের দৌরাত্তে আমরা এতটাই ভয়ে আছি যে আজকাল সিজন চেঞ্জের জ্বরেও আমরা করোনা ছাড়া আর কিছু ভাবতেই পারি না। জানি ভয় পাওয়াটা জরুরি, কিন্তু প্যানিক করাটা ঠিক নয়। একদম ঠিক বলেছো। চলো আমরা সব কিছুর প্রস্তুতি নিই। আর ঝিমলিমা, তুমি একটা ফোন করে নিও বাবাইকে, কেমন? বাবা মা, তোমরা রাত করো না, আজ তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি সবাই, কাল থেকে পুরো দমে লেগে পড়তে হবে। হ্যাঁ সেই ভালো। মা বাবা, চলো তোমাদের ডিনার দিয়ে দিই, তারপর তোমাদের ডাকছি। ততক্ষণ তোমরা বাপ মেয়ে একটু আহ্লাদ করে নাও। দেখতে দেখতে 15ই আগস্ট চলে এলো। ঝিমলি তার বাবা মার সাথে সব প্রিকশন নিয়ে রওনা দিল কলেজ স্কোয়ারের দিকে। এরপর পাপা, দেখো সুন্দর করে সাজিয়েছে, আর চারদিক কত সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ তাই তো, আজ এতদিন পর বাড়ি থেকে বেরিয়ে মনটা একদম অন্যরকম হয়ে গেল। হ্যাঁ গো, সব কিছু ঠিকভাবে হবে বলো? আমার তো খুব এক্সাইটিং লাগছে। নিশ্চয়ই হবে। দাঁড়াও আমি দেখি লোকাল থানার ওসি অনিমেষবাবু কোন দিকে আছেন। আমি একটু ঘুরে দেখবো জায়গাটা। দেখ না, কিন্তু বেশি দূরে যাস না, বুঝিসই তো, এখন আমাদের সবাইকে খুব সাবধানে থাকতে হবে। হ্যাঁ পাপা, তুমি চিন্তা করো না, একদম আমি সাবধানে ঘুরবো। আরে ওই তো অনিমেষবাবু, শুনছেন? আরে মিস্টার ভট্টাচার্য, নমস্কার। সামাজিক দূরত্ব বজায় রেখে একে অপরকে নমস্কার বিনিময়। নমস্কার নমস্কার। সব কুশল তো? হ্যাঁ ওই এক প্রকারের আছি। আমাদের চাকরি তো বোঝেনি তো, প্রাণ হাতে করে জনগণের হিতসাধনের কাজ করে চলেছি। আজ প্রায় 4.5 মাস বাড়ির থেকে বাইরে পুলিশ কোয়ার্টারে আছি। বাড়িতে বৃদ্ধা মা, ছোট বাচ্চা আছে, কি করে রিস্ক নিই বলুন? ঠিকই তো, আপনারা আছেন বলেই তো আমরা কিছুটা হলেও নিশ্চিন্তে থাকতে পারি। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর সুরক্ষা ব্যবস্থা করেছেন। চলুন দেখি মিস্টার সেন কোথায় আছেন। ওনাকে বোধহয় অফিস ঘরেই দেখলাম, আমার সাথে দেখা হয়েছে। সেই আপনারা এগিয়ে যান, আমি একটু দেখে আসি অনুষ্ঠানের জায়গাটা। আচ্ছা চলি, নমস্কার। আচ্ছা নমস্কার। এরপর প্রাঞ্জল আর অনুপমা হোমের অফিস ঘরের দিকে এগিয়ে যায়। আসতে পারি? আরে আসুন আসুন, নমস্কার। আপনাকে দেখে চিনতে অসুবিধা হয়নি? একদম। নমস্কার। হ্যাঁ, সেজন্যই তো আমার একটা ছবি পাঠিয়ে দিয়েছিলাম আপনার সাথে ফোনে যোগাযোগ করার পরে। আলাপ করিয়ে দিই, ইনি আমার মিসেস অনুপমা ভট্টাচার্য। নমস্কার ম্যাডাম, এত সুন্দর একটা উদ্যোগের জন্য আপনাকে অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ। নমস্কার মিস্টার সেন, আপনাদের সহযোগিতা আর আমাদের মেয়ে ঐন্দ্রিলার ইচ্ছে আজ আমাদের সবাইকে একটা সুন্দর মুহূর্তের সাক্ষী করে রাখবে। সত্যি মিস্টার সেন, খুব ভালো ব্যবস্থা হয়েছে। আপনার হোমের নাম তো আগেও শুনেছি আমার এক বন্ধুর কাছে। অসহায় শিশু থেকে বৃদ্ধ সবাই এক জায়গায় মিলেমিশে আছে, আর খুব সুন্দর নাম রেখেছেন এই মিলনস্থলের, সেতু। সবই আপনাদের শুভেচ্ছা আর ভালোবাসা। আপনারা আছেন বলেই তো আমরা ছোট ছোট পায়ে এগিয়ে চলেছি। ও হ্যাঁ, কথায় কথায় তো ভুলেই গেছি, আপনাদের মেয়ে ঐন্দ্রিলা কোথায়, যার জন্য আজকের এই অনুষ্ঠান? ওই একটু চারপাশটা ঘুরে দেখছে, এসে পড়বে এখনই। ইতিমধ্যেই ঝিমলির প্রবেশ। পাপা, আজ আমার খুব ভালো লাগছে, কি সুন্দর করে সাজানো হয়েছে, পুরো পরিবেশটাই খুব ভালো লাগছে। আয় এদিকে। মিস্টার সেন, এই আমার মেয়ে ঐন্দ্রিলা, যার কথা আপনি জিজ্ঞাসা করছিলেন। আমি বুঝতেই পেরেছি, আমাদের আয়োজন তোমার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। আচ্ছা তুমি কি পড়ছো? ক্লাস 11। সত্যি খুব ভালো ব্যবস্থা, থ্যাংক ইউ কাকু। আপনার একটু অপেক্ষা করুন, আর এই কিছুক্ষণের মধ্যেই আমরা অনুষ্ঠান শুরু করে দেব। নিশ্চয়ই, আমরা তাহলে মূল মঞ্চের দিকে এগোই, ওখানেই দেখা হবে। নিশ্চয়ই, ওকে। কিছুক্ষণ পর সেতুর সদস্যদের আয়োজিত মূল মঞ্চের সামনে। নমস্কার, আজ আমরা সবাই এখানে মিলিত হয়েছি একটি মহান কাজে। আমরা সবাই জানি চারিদিকে এখন খুব প্রতিকূল অবস্থা, মানসিকভাবে আমরা কেউ ভালো নেই। তার মধ্যেই একটু ভালো থাকার চেষ্টা আমরা প্রতিনিয়ত করে চলেছি। এই মহাসংকটের দিনে আমাদের এক বন্ধু ঐন্দ্রিলার উৎসাহে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমাদের হোম সেতুর সদস্যদের নিয়ে। শুরুতেই সেতুর পরিবারের ছোট সদস্যরা একটি সঙ্গীত পরিবেশনা করবে, তারপর ঐন্দ্রিলা তার আনা বিশেষ উপহার রাখি তুলে দেবে আমাদের পরিবারের সদস্যদের। আপনাদের সবাইকে আমার আন্তরিক অনুরোধ, এই অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে চালিত করে নিতে আমার সহযোগিতা করবেন। সামাজিক দূরত্ব রেখে সবাই নিজের আসন গ্রহণ করুন প্লিজ। আমাদের লোকাল থানার ওসি মিস্টার অনিমেষ আইচের সহযোগিতা আমরা আপ্লুত। এবার সঙ্গীত পরিবেশনা করবে আমাদের ছোট সদস্যরা, আসুন ওদের আমরা করতালি দিয়ে ডেকে নিই। হরির মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, উমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। সে যে আমার জন্মভূমি, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে কেমন দেশটি। এবার ঐন্দ্রিলা তার নিজের হাতে বানানো রাখি তুলে দেবে সেতু পরিবারের সকল সদস্যকে। এসো ঐন্দ্রিলা। যা রে মা, তোর সব দুঃখ ভুলে যাওয়ার দিন আজ। যা ঝিমলি, আজ যে আমরা অনেক বড় উপহার পেলাম। এই মানুষগুলোর মুখের হাসির থেকে বড় উপহার আর কি হতে পারে। এরপর ঝিমলি হাতে গ্লাভস পরে একে একে সবার গ্লাভস পরা হাতে রাখি পরিয়ে দিল। এ যেন এক অন্য মুক্তি, অন্য স্বাধীনতা। আমরা অনুষ্ঠানের শেষ ভাগে পৌঁছে গেছি। মিসেস ভট্টাচার্যা মানে ঐন্দ্রিলার মা আজ আমাদের সবার জন্য নিজে খাবার বানিয়ে এনেছেন। মূলমঞ্চের পাশে আমরা সেই খাবার বিতরণের ব্যবস্থা করেছি। সবাই একে একে সেই জায়গা থেকে খাবার নেবেন, অবশ্যই দূরত্ব বজায় রেখে। ঐন্দ্রিলার অনুরোধে আমরা অনুষ্ঠান শেষ করব একটি সমবেত সঙ্গীত দিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আমরা সবাই এক অন্য স্বাধীনতা পেলাম। আমরা সবাই এই প্রার্থনা করি যেন খুব শীঘ্রই এক অন্য পৃথিবী আমরা দেখতে পাই। আসুন আমরা সেই মুক্তির আশায় নিজের কণ্ঠ মেলাই। আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলে আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বন্ধে জ্বালা, বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বন্যে জ্বালা, জীবন যেন দিয়া হতে মুক্তি আসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি धरती धुलाए धुलाए घासे घासे এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়।